নি রাজ রাজশ্রী নার্সিং এন্ড সায়েন্স কলেজ নি কাইসা কক শিলচামুং কতর কক শিলচামুং কাসওই ফাইকা আরো নি রং সরংনাই রকন স্টুডেন্ট রকন চবই তনিও কাইসা বিল্ডিং নি বিশিংগন চবই তনিও শাস্তিরো হাইকবা সাতক পিতক খাইও হনে কক আসে ফাইকা ইয়াগুলো প্রথমজাক তালারকব রি তনিজাক তাই মা অঙ্করিয়া তাই অমনি বিশিংগব কাইসা রেসিডেন্টিয়াল বিল্ডিংগন বরকন আরো ন পরিও আরো ন চবই তনিও হনে ঠিক মতে নাইকুল যাইও হনে অ পার্টি মনতেই আঞ্চনি লুকুরব প্রথম লাখা তাই আরো নিরং সরংনাই রব বরকনি যে সাতকজন মানে কক ন শাখা ইয়াগুলো আরো নি রাজ রাজেশ্বরী নার্সিং এন্ড সায়েন্স কলেজ এম ডি শাখা অমন জিনো ম্যাটার্স নো শর্ট আউট খাইনাই লেন হে তাম শাখা খাইনি দি স্টুডেন্ট র আমার আমরারে তো মানে স্কলারশিপ এর লাগা হইছিল যে যারা যারা স্কলারশিপ হইছে না তারা আজকে কলেজে যাইতো তো আমি তো ইসলাম কলেজে স্কলারশিপ করে আইছি এরপরে দেখি তালা দেওয়া ম্যাম রে কল করার সময় ম্যাম কইছে যে ইয়ো আমরা পারমিশন দিছি কিন্তু আমরারে অলরেডি গ্রুপে কইয়া দিছি যে যারা স্কলারশিপ হইছে না তারা যাইতো তোমরা ঢুকতে পারতাছো না কেন তালা দেওয়া আছে মানে হোস্টেল বন্ধ কে দিয়েছে তালা আজকে কি হয়েছে আজকে মানে কে তালাটা দিছে কে শর্মিষ্ঠা ম্যাম উনি কি কলেজের মানে প্রফেসর টিউটর আচ্ছা কোন কলেজ এটা তোমরা কি এখন কি হোস্টেলে আছো হোস্টেল থেকে কলেজটা কতটুকু দূরে বেশি না 5 মিনিট কি চাইতো আমরা সব কাগজপত্র দিয়ে দিত তোমরা কি অথরিটির সাথে কথা কইছো এই বিষয়ে কথা কইছি বাট ম্যামে কইছে এমডি স্যারের কথা বলে এটা কবে জানানো হয়েছে আজকে আজকে তো তালা মারা হয়েছে ম্যামের সাথে সঙ্গে সঙ্গে কথা হয়েছে ম্যাম আমরা আরে তোমাদেরকে তালাবন্দি করার উদ্দেশ্যটা কি যাতে গার্জিয়ান ভিতরে যাতে না ঢুকে মানে গার্জিয়ান এই যিনি মানে ভিতরে না যাওয়ার জন্য তারা তালাবন্দি করেছে এখন কি স্থানীয় সাহায্য নিয়েছিলে না এখানে এই যে জমায়েত হয়েছে তারা বাইরে থেকে যে এসেছে দাদা দাদা গুলি এসেছে সাহায্য সাহায্যের জন্য শব্দ শুনে এসেছে আচ্ছা ঠিক আছে আমার মেয়ে রেনা রাত রাজুজি নার্সিং কলেজে পড়াইতেছে আমরা আইছি দেখা মেয়ের লগে দেখা করতে আসলে দিন উনিশটা মেয়ে তালা দিয়ে দিয়ে গেছে অন্য মেয়ের লগে আমরা দেখা করতে পারতেছি না আমরা বাইরে আছি তিন ঘন্টা ধরে বই কুচ্ছি খাইছেন আপনি কয়েছি আচ্ছা কি কইছে তারা খুলবো নি তালা তার লগে তো আমার দেখা হয়েছে তারা এখানে নাই কি কইতাছে এখানে তারা প্রচুর অভিযোগ হইছে তো তারা তো খুলে দেবে না কথা কইতাছে কিন্তু খুলতাছে না না কিন্তু আমরা তো যখন তারা স্টুডেন্টের বাড়িতে নিছি তখন তো তার কাছে কইয়া গেছি প্লাস তার কাছে সই করেই নিয়ে গেছি ঠিক আছে অসুস্থ থাকলে আমরা কইছি অসুস্থ আছে আমার তো কাগজ আছে অসুস্থ মুখের ভাব হইছিল মানে বলতার না নামটা কিছু কইছে না এখানে তো মইরা তার কোন নাইতো না না এখন আপনারা আজকে কলেজে আইছেন কি কারণে আমরা তারা কালকে মেসিং করতে কইছে যে গার্জেনদের তরফ থেকে একটা মিটিং হইবো গার্জেনদের তার লাগে দাঁড়াইছে এখন এখন দাঁড়ায় রইছেন কেন এখন দাঁড়াইছে তার হলে 12টার মধ্যে টানে কথা কইবো এমডি স্যারে কিন্তু আজকে এখন তো টানের কোনো সহিত না টানের মধ্যে দেখতেছি আমরা তো কোনো কেউ হইলো কোনো গার্ডিয়ান আইছি আপনারা এখানে আইছেন কতক্ষণ হইছে আইছেন যে কতক্ষণ হইছে এই তো আমরা তো আইছি প্রায় 40 50 মিনিট 40 মিনিট মানে যারা ডাকাইছে তারাই নাই নাই তারাই নাই হ্যাঁ এই যে তার স্টুডেন্টরা থেকে টাকা নেন আপনারা কলেজে নেই কে নেই কিতা কলেজের তারা নেই তারা আপনার কলেজে তারা স্টুডেন্টরা পাস করে দিবেন পাস করে দিবেন কে 3350 টাকা নিছেন হ্যাঁ তারপর ইডে ইডে কিরকম
দাঁড়া তো কি আপনার নিচে নিয়ে টাকাগুলি আরে আপনি নিচে টাকাগুলি নিচে নিয়ে আপনি এটা স্বীকার করেন একত্রিশশো পঞ্চাশ টাকা নিচ্ছেন পরশু দিন পরীক্ষা আজকে আপনি কেন ঢাকাইছেন এবং হুসেলার তার তালা দিয়েছেন সবাই আপনি এখানে অ্যাবসেন্ট কেন আজকে একত্রিশশো পঞ্চাশ টাকা তো হয়েছে স্টুডেন্টরা পাস করে দেবেন কয়া হ্যাঁ হ্যাঁ আপনি পাস করে দেবেন কয়া সব স্টুডেন্ট পাস করে আপনি আপনি নিয়েছেন আপনি কলেজ নিয়েছেন ঠিক আছে আপনি হ্যাঁ শুনুন আপনি ওই তার হাত তুলে নিয়ে যাই তো তারা কেন দিছে কত দিকে তারা যা ইচ্ছা তাই করতেছে আবার